ছিল কাশিমপুর কারাগারের হিসাবরক্ষক শহীদুল সরকারি কর্মকর্তা উনি নবীনগর বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা বাসে ওঠে শুকতারা বাসে সেটা ওঠার পরে আমাদের বারোবাড়িয়া যে ব্রিজ সেখানে এসে তার কাছে যে টাকা পয়সা যে যা ছিল সেইটা চিন্তাই করে নেওয়ার জন্য ডাকাতি করে নেওয়ার জন্য ড্রাইভার হেল্পার সহ আরও তিনজন ছিল মোট পাঁচজন তাকে আক্রমণ করে এবং একটা পর্যন্ত তার কাছে সকুষ্ঠ নেওয়ার পরে তাকে ওই বাস থেকে লাথি মেরে জাগের ব্রিজ থেকে ফেলে দেয় নিচ্ছে এবং আমরা ধারণা করছি ফেলে দেওয়ার পরেই সে অত দূর থেকে উপর থেকে পড়ে যাওয়ার পরে সেখানে মৃত্যুবরণ করে আমরা এই ঘটনার সাথে মোট পাঁচজনের কানেকশন পেয়েছি দুজনকে অ্যারেস্ট করেছি আরও তিনজন আমরা ধরার অপারেশন অব্যাহত আছে তাদের কাছ থেকে চিন্তায় ডাকাতি কৃত যে টাকার চার হাজার টাকা তিনটে মোবাইল উদ্ধার করছে কে ওনে আছে না রেড কেসের তোমার ক্যামেরা আমার ছবি আমার ক্যামেরায় তোমার ছবি সবাই ধরা পড়ুক সবার উচিত বেচা সবাই আমার বাবা এত ভালো মানুষ ছিলেন ওনার মতো মানুষ হয় না অনেকজন অনেক কথা বলতোছে বাবার শত্রু ছিল ছোটুতা করে অনেকে হত্যা করেছে এর কোনোটা কোনো সময় সম্ভব না আমার বাবার এমন মানুষ যার থাকতেই পারে না আমি চাই সব এত অল্প সময় আমরা যে জিনিসটা আশাই করতে পারি নাই সেই জিনিসটা এত অল্প সময় আমাদের জেলা পুলিশ এত দ্রুততার সাথে এই ধরনের একটা হত্যাকাণ্ডের একটা ক্লু বের করতে পারছে এবং দুজনকে অ্যারেস্ট করতে পারছে আর তিনজনকে অ্যারেস্ট প্রক্রিয়াধীন আছে তার জন্য আমি কারা বিভাগের পক্ষ থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারকে সহ আমাদের মানিকগঞ্জের পুলিশ বিভাগকে যারা এই কাজের সাথে জড়াই আছেন বিভিন্ন টেকনিক অবলম্বন করে তাদেরকে ধরতে পারছেন তাদের জন্য আমি কারা পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ চাচ্ছি এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি